সপ্তাহখানেকের কম সময় বাকি ঘরোয়া ধুমধারাক্কার মেগা টুর্নামেন্ট বিপিএল এর। আগেই জানানো হয়েছিল এবারের আসন নিয়ে গভর্নিং কাউন্সিলের বিস্তর পরিকল্পনার কথা। বিসিবি সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছিল থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা, তবে সেই স্বপ্নে শুরুতেই যেন ধাক্কা। টুর্নামেন্টের শুরু থেকেই ডিআরএস থাকলেও সেটি আন্তর্জাতিক মানের নয়, মূলত বিভিন্ন দেশের ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে এলিমিনেটর রাউন্ডের আগে পাওয়া যাবে না তা। তাই তো ভিন্ন পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের। এই সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে, সো বেসিক্যালি হকাই যেটা সেটা অ্যাভেলেবল না। তিনটা এলিমিনেটর ম্যাচ হয় আর একটা ফাইনাল, এখানে ডিআরএস থাকবে, কমপ্লিট ডিআরএস। আর বাকি ম্যাচগুলিতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করতেছি, যেটা গতবার ছিল তার থেকে আপগ্রেডেড ভার্সনের একটা ডিআরএস থাকবে আর কি। কোনো উদ্বোধনী না থাকলেও কনসার্ট হবে সমাপনী অর্থাৎ ফাইনালের আগে, বাড়ছে দলগুলোর প্রাইজ মানিও। ফাইনাল ম্যাচে আমাদের হয়তো একটা কনসার্ট হতে পারে, উদ্বোধনে আমরা ওরকম জাঁকজমকপূর্ণ কিছু যাচ্ছে না, কারণ আপনি জানেন যে ইকোনমিক একটা ডাউন ট্রেন্ড যাচ্ছে সব জায়গায়। চ্যাম্পিয়ন দল 2 কোটি রেখেছি আমরা, আর রানার্স আপ 1 কোটি, এইভাবে করে আমাদের প্রায় 4 কোটি টাকার মতো প্রাইজ মানি থাকবে টোটাল। লঙ্কান সহ বিদেশি ক্রিকেটারদের এনওসি প্রাপ্তিতেও কাজ করছে বোর্ড, প্রত্যাশা টুর্নামেন্টের আগেই কেটে যাবে সব জটিলতা। এটা নিয়ে অলরেডি আমাদের বোর্ডের ম্যানেজমেন্ট কাজ করছে, আমাদের সিও অলরেডি ইন টাচ উইথ দেম, হোপফুলি মোস্ট অফ দ্য প্লেয়ারের এনওসি আমরা পেয়ে যাব। 6 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর নবম আসর, এবারে টুর্নামেন্ট হবে 3টি ভেন্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।